আর আমরা ছাত্ররা আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে যাওয়া শুরু করলাম।
ইনি গ্রুপ বিভিন্ন থানা ছাত্ররা বিভিন্ন গ্রুপে ইন্ডিয়া বিভিন্ন জায়গায় ত্রিপুরা বিভিন্ন জায়গায় যেতে শুরু করলো। আর আমরাও মতিনগর গেলাম, সেখানে 7 দিন থাকার পরে আমাদেরকে নিয়ে গেলো আগরতলা শেখ মুনিভাই আর আসামর আগরতলা যাই। তখন সেখানে এসে আমরা প্রায় 65 জন, আমি, মোহাম্মদ শাহজাহান, আব্দুর রাজ্জাক, তারপরে আবুল খায়ের, আলমগীর, বিপি আব্দুর, তারপরে আওয়ামর শফিউল্লাহ, নিজামুদ্দিন ফারুক সদরের, কেপায়েত সদরের কামাল, এইভাবে আমরা প্রায় যখন 50-এ, তারপর আগরতলা থেকে আমরা চলে গেলাম শিলিগুড়ি। আমাদের জুনিয়র বেচ চলে গেল হাফলং, আর ছাত্রদের মধ্যে যারা নেতা সিনিয়র বেচ, আমরা গেলাম দেরাদুন। দেরাদুনে 7-8 দিন 15 দিন ছিলাম। তখন প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি শুরু হওয়ার পরে তখন আমরা চলে গেলাম তামদুয়া, সেখানে আর্মিদের ক্যাম্প ছিল। আমরা সেখানে দেখলাম এই রাজ্জাক ভাই, তোবাল ভাই, হাসানুল্লাহ কিনু, খসরু মন্টু সেলিম, অর্থাৎ সমস্ত জেলা পর্যায়ের কেন্দ্রীয় পর্যায়ের ছাত্র নেতারা ফার্স্ট বেঞ্চে ম্যাক্সিমাম ছিল। তা আমার সৌভাগ্য, আমি ওই বেঞ্চে ছিলাম। তারপরে ট্রেনিং নেওয়ার পরে আমরা দেশে ঢুকি। দেশে ঢুকার সময় শাহজাহান, আব্দুল রাজ্জাক, এখানে আবুল খায়ের, বিপি আব্দুর রব, আলমগীর, শহীদ আমানুল্লাহ ফারুক, আমানুল্লাহ ফারুক, শহীদ আখতারুজ্জামান, শহীদ সালেহ আহমদ, আমাদের প্রথম বিচারে অনেকেই শহীদ হয়েছে। এরপর আস্তে আস্তে আমরা দেশে এসে আবার অনেকের পাঠাইছি, আবার ওরা প্রতি মাসে কিছু কিছু আসত। আপনার নভেম্বর মাসের দিকে প্রত্যেক ইউনিয়নে আমাদের বিএলএফ এর একটা একটা টিম তখন হয়ে গেছে। আমি থানা টিম ছিলাম, আমি ছিলাম ওদের কন্ট্রোলিং অথরিটি। তাল মোহাম্মদ রাট, আমার ডেপুটি কমান্ডার শহীদ হয়েছে সেখানে, তাল মোহাম্মদ রাট, আমরা একটা আর্মি ক্যাম্প কবিরার আর্মি ক্যাম্প আক্রমণ করার জন্য সেখানে সদর কোম্পানিগঞ্জ ব্যাংক মজুদন আমরা প্রায় 20-25 জন একত্রিত হয়েছি। সেখানে আমাদের প্রায় 10 জন শহীদ হয় ওই ওই ইয়েতে। আমাদের ভুল ছিল এই, যেদিন আমরা চমনি উঠি এই ডিসেম্বরের 7 তারিখ, সেদিন এক রোমান্টিক দৃশ্য। চারদিক থেকে তো আমরা আর্মিরা, শ্রমিকেরা সবার একটা যোগাযোগ ছিল, কেউ এদিক থেকে উঠবে, কেউ ওদিক থেকে, বিভিন্ন দিক থেকে। তো তখন আমরা উঠছিলাম চমনির উত্তর থেকে কলেজের পাশ দিয়ে। সেখানে উঠতে অনেক রাজাকারের সাথে সেদিন আমাদের 3 জন শহীদ হয়েছে। রাজাকাররা দূর থেকে ক্যাম্প থেকে সহিয়া করছে, পরে সমস্ত রাজাকার অবশ্য সারেন্ডার করছে। 7 তারিখে আমরা চমনি সাথে হয়েছে। তখন টেকনিক্যাল আমার ক্যাম্প ছিল কবিরুদ্দিন মিয়ার ঘর আর রমেশ বিল্ডিং, আমাদের মোস্তাজ ভাই, সাজা ভাই মন বিল্ডিং এ ছিল আমার নেতারা, আর থানা পর্যায়ে যারা আমরা ছিলাম এখানে এই থানার অফিস ছিল, আর আর্মিদের ভিন্ন ভিন্ন আগে ভাগে ছিল। সমনির দায়িত্ব ছিল আমার হাতে, সমনির নিয়ন্ত্রণের কারফিউ দায়িত্ব আমার হাতে ছিল। 8 তারিখে মাস দিব, তো মাস দিয়ে 8 তারিখে সাথে নিয়েছি, 7 তারিখে সমনির সাথে নিয়েছি। যে স্বপ্ন আমাদের ছিল, অবশ্যই ওই স্বপ্ন কারোই বাস্তবায়িত হয় নাই। রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বের কারণে, রাজনৈতিক বিভক্তির কারণে বাংলাদেশের সত্যিকার যে মুক্তিযুদ্ধের চেতনা, এটা দুরিশ্বাস হয়ে গেছে। তারপরে বঙ্গবন্ধু মারা গেল। এখন আমার দৃষ্টিতে আমাদের এখন স্বাধীনতার প্রতীক এখন শেখ হাসিনা, কারণ শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদেরকে লালিত পালিত এবং টিকিয়ে রেখেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে টিকিয়ে রেখেছে। ভাতা দেওয়া বড় কথা না, উনি যে মুক্তিযোদ্ধাদেরকে ভাতা এবং সুরক্ষা, তো উনি তো আমাদের কোনো কিছু অপূর্ণ রাখে নাই। এবং সবচেয়ে বড় আমি কৃতজ্ঞ, জাতি কৃতজ্ঞ, যে মুক্তিযোদ্ধাদের যে মৃত্যুর পরে যে সম্মাননা দেওয়া হয়, সেলোটি মুক্তিযোদ্ধার কবরে দেয়, এটা তো বড় পাওয়া মুক্তিযোদ্ধাদের আর নাই। স্বাধীনতার সত্যিকার ইতিহাস যেসব বইতে লিখছে, এসব বইগুলো আমাদের পড়ার দরকার আছে।
তবে স্কুলে যে পড়ায় পড়াতে, কারণ স্কুলের অনেক শিক্ষক স্বাধীনতার চেতনা ধারণ করে না, কলেজের শিক্ষক স্বাধীনতার চেতনা ধারণ করে না, আমাদের অনেক সচিব এরা স্বাধীনতার চেতনা ধারণ করে না, আমাদের অনেক বিচারপতি স্বাধীনতার চেতনা ধারণ করে না। তো যারা স্বাধীনতার চেতনা ধারণ করে না, আমার চিন্তা হলো আস্তে আস্তে এদের ক্ষমতা কমাই দিয়ে যারা স্বাধীনতার চেতনা ধারণ করে এদেরকে একটু এগিয়ে দেওয়া, এদেরকে পুরস্কৃত করা, এদেরকে সমাজের বিভিন্ন সেক্টরে দায়িত্ব দেওয়া। আমাদের সমাজ কিরকম কলুষিত, একজন কট্টর রাজাকার পাবলিক প্রতিনিধি হয়, তাহলে আমাদের পাবলিকের ভিতরে যদি স্বাধীনতার চেতনা আমরা ধরে রাখতে পারতাম, কখনো কোনো রাজাকার গণপ্রতিনিধি নির্বাচিত হইত না। এক হিন্দু ভদ্রলোকের গ্যারেজ ছিল, এটা গ্যারেজ মানে গ্যারেজের পাশে তার অফিস ছিল, পাশে গ্যারেজ ছিল, সে গাড়ির মালিক ছিল, কালীবাবু নাম তার। এই গ্যারেজটা যখন যুদ্ধের সময় ইন্ডিয়া চলে গেছে, তখন এখানকার মেইন রাজাকার কমান্ডার, এই রাজাকার লিস্টের মধ্যে যার নাম এক নম্বর, তার ভাই দুই নম্বর, তিন নম্বর তার ভাই, চার নম্বর তার বাপ, রাজাকার মনিরুদ্দিন আহমেদ। রাজাকার মনিরুদ্দিন আহমেদ এই ক্যাম্পে ছিল, এই ক্যাম্পে থাকা অবস্থায় এখানে অনেক পাবলিকের উপর অত্যাচার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। এই বিল্ডিং করার সময় আমরা দুইটা লোকের কঙ্কাল পাইছি, এখানে যখন ফিলারের জন্য ট্রেন্স করতেছে তখন দুইটার লোকের কঙ্কাল পাইছি, যেমন খোদবাড়ি রাজাকার ক্যাম্প ছিল, আমাদের এনকিমুখী গড় রাজাকার ক্যাম্প ছিল, না তো এখানে ছিল রাজাকার কমান্ডার যে তার ক্যাম্প, এবং সে অনেকের উপর অত্যাচার করছে। এখন নোয়াখালীতে আমাদের ও যেটা কমলে ছিল, নোয়াখালীতে আমার সবচেয়ে খারাপ লাগে, আসলে নিজে নিজে ইচ্ছা করে সুইসাইড করি, কারণ একজন রাজাকারেরও এত শত লোক মারা গেল, ব্যাংমজুতে কয়েক শত লোক মারা গেছে, নোয়াখালীতে কয়েক হাজার লোক মারা গেছে, তার প্রেক্ষিতে একজন লোকেরও বিচার হয় নাই, ওই জগতি না। রাজাকার মনির এখনো বহাল তবিয়তে আছে, আর এখানে আমাদের স্বাধীনতার পক্ষের লোকের ভিতরও তা মোহাম্মদুল্লাহ, এখানে আমাদের উপজেলা যখন ছিল, সে যুদ্ধের সময় সার্নার করছে, রাজাকার আইডি কার্ড দিত, এবং নৌলোকসভার বাতিদার মৃত্যুর সাথে তার এই তার অনুপ্রেরণা আছে। এবার সে আবার মুক্তিযোদ্ধা হওয়ার জন্য দরখাস্ত করছে, তো এই আমাদের মুক্তিযোদ্ধা বাছাই কমিটি তাকে বাদ দিছে, এটা আমি খুব খুশি হয়েছি, আমাদের প্রস্তাবটারে তারা সমর্থন দিছে এবং সবাই একমত হয়েছে। আমরা কার কাছে দাবি করব, কে করবে বিচার? আওয়ামী লীগ নেতাদের অনেকে এটার পক্ষে না, আর যারা অরিজিনাল আওয়ামী লীগ এরা সিরিয়াস, কিন্তু ওদের রসিক হাত হাত ছোট, আর যারা বিচার করবে, যারা ট্রাইব্যুনালে পাঠাবে তৈরি করবে, এরা এগুলো মাথা ঘামে না। যেতে চাই।